আজ কৃষাণও দেখল আমাদের, ছবিও তুলেছে। এই ছবি কি কালকে কোনো ফ্রন্ট পেজ নিউজ হতে চলেছে? যদি হয় তাহলে কাল আমি মুনকে মুখ দেখাবো কি করে? অন্য কিছু নয়, মুন যদি বলে তোমার জীবনে এত কিছু ঘটে গেল আর তুমি সেসব কিছুই আমাকে বলনি, কেন কেন শেয়ার করনি আমার সঙ্গে, কি বলবো তখন? মুন কি একথা বিশ্বাস করবে যে বাহার সঙ্গে এই পরিণতিতে আমার কোনো অ্যাক্টিভ রোল ছিল না তখন? আজ অবধি যা যা হয়েছে তা যেন প্রকৃতির অমোঘ নিয়মে হয়েছে। চাঁদ সূর্য যে নিয়মে সত্য, এই সম্পর্ক এবং তার পরিণতিও কিন্তু সেই নিয়মেই। বিশ্বাস করো মন, আমি তোমাকে ইচ্ছে করে ঠকাইনি। তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার দিক থেকে আজ অপ্রয়োজনীয় হয়ে উঠলেও আজও আমি বিশ্বাস করি যে তোমার মতো বন্ধু আর কেউ নেই। প্রথম দিকে কতবার বলতে গেছি আমি, কিন্তু তুমি শুনতে চাওনি। এবার আর দেরি নয়, অন্য কারো কাছ থেকে শোনার আগে আমি নিজেই তোমাকে সব কথা খুলে বলতে চাই মন। জামাই বাপ, জামাই বাপ, বিটিয়াকে দেখেছিস? এসেছে। এসেছে মানে? সে তো আপনার সঙ্গে আপনার বাড়ি গেল পূজোর জায়গা থেকে। ঠিক না, ও লম্বটলে এখানটাতে আসছিল। ভাই এখন কোথায়? ও ফুলমণি বলে একটা মিয়া আনছে, ওর কাল বিয়ার লেগে তেল সিন্দুরটো আনছে, তার লেগে জোরটো করে ওর ঘরটাতে লিয়েটো যেছে। কাল তো বিটিয়া থাকবে ক্লাই তার লেগে। সে তো অনেকক্ষণ আগের কথা। হি বটে, তার লেগে তো বলছি ও কোথাকে। হে জামাই, ওদিকে আর একটু বিপদ হয়েছে রে। কি? মাঝে মাঝে পাহাড়ের ওদিক তো ঢেকে হাতির দলটো এদিক পানে চলেটো আসে, একটু হাতি ও দল ছুট হয়ে ধুনাটো বলছিল এদিক পানে পলেন এসছে পাগলা হাতিটো। হে জামাই, জামাই কোন দিকে হাতিটো এসেছে সেটা মুখ শুনিক লাইরে। ও মুদের যখন পুজোটা হচ্ছিল মারাং মুরু থাঙ্কে, তখন ও লালমণি গায়ের লোকজন ছুটে মুদের গাঁটোকে চলে এসেছিল। মু যখন ঘরকে যাচ্ছিলাম তখন উদের মুখে শুনলাম, মু নিজে কানে শুনেছি ও পাগলা হাতিটো দুটা লোককে মেরেটো ফেলাইছে। আপনি বাহাকে তার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য পারমিশন দিলেন কেন? কি কি বটে? আপনি বাহাকে ওখানে যাওয়ার জন্য অনুমতি দিলেন কেন? লাই ও ফুলমণি বলে মিয়াটো না ওর মরতর সঙ্গে আলাপটক করাইন মা লিখে ওকে নিয়ে ঢজেছে। বাহার এত বড় সাহস যে আমাকে না জানিয়ে, আমি তো ভাবতেই পারছি না। মুখে তো বললো মা মু যেছি আর আসছি বটে। দেখতে তো পাচ্ছেন মুখে যা বলেছে কাজে তা করেনি। ফুলমণির ঘরটা তো পলাশমণির শেষ সীমানাটাতে আনছে, আর সেখান থেকেই ও লালমণিটা শুরুটা হয়েছে। এসব কথা শুনে এখন আমি কি করবো? সন্ধে নামছে, একটা মেয়ের এত বড় সাহস যে এত দূরে একা একা যায় এখন ফেরার নাম নেই। এই জামাই বাপ, তুই এখন রাগ তো করিস নাই রে, মুদের ভুল না, এখন কি করতে হবে মুদের? আমি কি করে বলবো, আমি কি ভগবান নাকি? আমি কোথায় যাচ্ছি? জামাই জামাই তুই একা একা যাস লাই রে, মুদের ও গায়ের লোক জনগুলোকে জড়োটো করতে দেখে না? তোমরা যতক্ষণে গায়ের লোক জড়ো করবে ততক্ষণে বাহার লাশ নিয়ে আসা শুরু। জামাই তুই এমন কথাটা বলিস লাই রে। জামাই
কমবে মেজো এনে আমি কখনো শাড়ি নিলাম বুঝলি, এখানে গোছাচ্ছিস, হ্যাঁ এর মধ্যে আমারগুলো নিয়ে নে, এনে এর মধ্যে সায়া ব্লাউজগুলো সব একসঙ্গে ঢোকানো আছে। ঠিক আছে, দেখি কী কী নিয়েছ। এটা দেখো কাণ্ড কেন রে, ওগুলো ভালো তো, ওগুলো তো আমি বাইরে না হবে না, আমি যেগুলো বেঁচে আনবো ওগুলোই নিতে হবে, ব্যাস। উফ, তুই কি যে করে না মেয়েটা। হ্যাঁ দাদা, একটা সুটকেসে তো ওদের মালই সব ঢুকছে, তা আমাদেরটা কোথায় যাবে? তাই তো দেখছি একেবারে গন্ধমাদন পর্বত নিয়ে বসেছে সব। হ্যাঁ বসেছি, বেশ করেছি, সব কিছুতে মাথা গলানো চাই, গা জ্বলে যায় একেবারে। দেখ তো, ছ মাসে ন মাসে কোথাও তো বেড়াতে যাই না, একবার একটু যাচ্ছি আর সবাই মিলে বেড়াতে যাচ্ছি, দুটো কাপড় বেশি নেবো না? হ্যাঁ হ্যাঁ, নাও বদি নাও নাও, তোমাদের তিন বইয়ের তিন আলমারি শুধু জিনিসপত্র সব এক জায়গায় ঢুকিয়ে নাও, আর বাবুকে বলছি তোমাদের জন্য একটা মালগাড়ি ভাড়া করে আনো। আচ্ছা ঠাকুরপো, তুমি তো কই আগে এরকম ছিলে না তো, এ তোমার দাদার পাল্লায় পড়ে পড়ে না তুমি আজকাল এরকম হয়েছো, মোটে আমাদের সাজা গোজা দেখতে পারো না। ওকে ছোট বাবা, তুমি কি এখন ধোবা বাড়ি যাবে নাকি? ধোবা বাড়ি বালেশ্বর, এই অসময় ধোবা বাড়ি যেতে যাবো কেন? না হাতে অত জামা কাপড় তো, আমরা তো চিরকাল দেখেছি ধোবা বাড়ি যাওয়ার সময় লোকে এত জামা কাপড় নিয়ে যায়। সে দাদা আপনারা যতই টিপ্পনি কাটুন না কেন, আমাদের কাজ আমরা করবই। বড় তো দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এটাও দিয়ে দি। তোমরা এই একখানা সুটকেসে এত সব চাপাচাপি করে নিচ্ছ কেন? আচ্ছা ওই বড় ট্রাঙ্কটা নিলে পারতে। দরকার হলে তাই নেব, তোমাকেও তো মাথা ঘামাতে হবে। সেই তো, আমার লাগেজ গোছানো কমপ্লিট, হ্যাঁ এতে আমার প্রভু তো সব একদম ফিট হয়ে গেছে। অপলু দাদা সবই দেখছি, চোখ যখন আছে সব দেখছি। মা এই তো আমাদের ব্যাগ, তিনজনের সব কিছু গুছিয়ে ফেলেছি। এই বাবা, এই তোদের ব্যাগের পেটটা তো মোটা হলো কি করে, কি কি নিয়েছিস তোরা? কই ছোট কাকিমনি যা যা গুছিয়ে দিয়েছিল সবই তো নিয়েছি, আর তো কিছু নিইনি। কিরে ছোট, এই মোটেই না, আমি যা যা বার করে দিয়েছিলাম তাতে এত ভারী হওয়ার কথাই নয়। ও মা জানে তো মিঠাই দিদি না ওর জন্য এত জামা কাপড় নিয়েছে। হ্যাঁ গো জেঠিমনি, আমি বললাম আমার লেহেঙ্গা চলি রানি কিছুতেই নিতে দিল না। কই না জেঠিমনি, আসলে ওই চুমকি বসানো লেহেঙ্গা ওগুলো তো বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জিনিস। হ্যাঁ আর নিজের বেলায় কিছু হয় না, না তুই অতগুলো জামা নিলি যে লুকিয়ে লুকিয়ে। চলো ঝগড়া নেই কান্দে কানা, আরে একটা জায়গা যাচ্ছি আমরা সবাই, আর এর মধ্যে সব ঝগড়া একদম করছে কি? হ্যাঁ রে মেজো, তাহলে এখন পর্যন্ত কটা ব্যাগ হলো আমাদের? এই তো তিনটে, একটা আমাদের, একটা বাচ্চাদের, একটা ওই নীলু প্রবুদ্ধ, এরপরে একটা হবে কমলিকাকে। এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। এ বাবা, এইটুকু ব্যাগে তোমার সব এঁটে গেল? একদিনের তো ব্যাপার জেঠিমণি, এটা তো হয়ে যাবে। না না আমি একবার চেক করে দেখব, যদি দরকার হয় আরো কয়েকটা নিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর আমরা কি বানের জলে ভেসে এসেছি? সবারটা নেওয়া হচ্ছে, আমাদেরটা কোথায় কোথায় ঢুকবে? সত্যি তো জেঠিমণি, জেঠুমণি বাবা দাদা ভাই
ছোটকামুনি ওরা কি নেবে? না না না, সেসব কোনো চিন্তা নেই, বাড়ির হেড কিনে দে। বাবা এত বয়স হয়ে গেছে, কে যে তাকে দেখবে কে জানে। সত্যি বলছি তোদের একটা বিবেচনা নেই, বাড়ির সব বড় বড় ব্যাগগুলো তোমরা ভর্তি করে ফেললি, তা আমরা নেবোটা কিছু শুনি? আরে কোনো চিন্তা নেই মেসকামুনি, বাবু তো আছে নাকি? শোনো বাবু, তোমার মা কাকিমারা শুধু নিজেদের জামাকাপড় গোছাতেই ব্যস্ত, বাড়ির কর্তাদের দিকে কোনো খেয়াল নেই। আরে বাবা, আমরা অ্যালাউ করছি বলে তো যেতে পারছে নাকি? খুব অফেন্সিভ বাবা, না একদম না, আই কমপ্লিটলি প্রোটেস্ট, একদম না। ইস, কত যেন উনি আমাদের কোথাও যেতে দেন, তাও তো আমরা যাচ্ছি ওদের ছেলের কেনা গাড়িতে, তাই আবার কত কথা। জীবনে তো কোথাও রেলগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় সেকেন্ড ক্লাসের কামরা ছাড়া কোথাও নিয়ে যাওনি। ওই যে নিয়ে গেছি তোমার বাপের ভাগ্যে। আই শোনো, খবরদার বলছি, বাবা তুলে একদম কথা বলবে না। আই বাবু, তোর বাবাকে বলে দে ভালো হবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আরে এটা একটা কথার কথা, এটা কি বাবা সত্যি সত্যি বলেছে নাকি? আই বাবু শোন, দুটো গাড়ি যাচ্ছে তো? হ্যাঁ, কেন? আমরা মেয়েরা একটা আলাদা গাড়িতে যাব, অন্তত ওই লোকটা যেন আমাদের সঙ্গে না যায়, আমি বলে দিলাম। বাবা, মা তো তোমাকে কমপ্লিটলি বয়কট করে দিল দেখছি। আমি বয়কট করলে যে বাড়িতেই থাকতে পারবে না সেটা জানি না। কি বললে তুমি? এত বড় কথাটা তুমি আমায় বললে? বেশ করেছি দাদা। দাদা শুনে যাও, বেশি হয়ে গেছে, এরপর না যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।